নমস্কার, সীমান্ত বার্তায় আপনাদের স্বাগত। আমি টিনা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। এখন গোটা দেশে চলছে করোনা মহামারীর তাপ ও সমস্যা। তার মধ্যে ছোট পরিসরে পালন করা হলো বিশ্বকর্মা পুজো। করিমগঞ্জে সেটেলমেন্টে থাকা বিটিএন এর কন্ট্রোল রুমে বিশ্বকর্মা পুজো পালন করা হয়। যেহেতু এখন চলছে করোনা মহামারী, তার দিকে লক্ষ্য রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হয় বিশ্বকর্মা পুজো। বিটিএন এর সাথে সীমান্তবর্তী সদস্যরা জড়িয়ে রয়েছেন। हेलो, করিমগঞ্জ জেলায় উদযাপন করা হলো মহালয়া। তবে এবছর নেই কোনো জাঁকজমকতা। করোনা ভাইরাসের কারণে আনন্দগুলো যেমন প্রায় হারিয়ে গেছে, ধর্মীয় আচার অনুযায়ী মহালয়ার শুভ মুহূর্তে আগমন ঘটে দেবী দুর্গার। শহরে খুশিয়ারা নদীতে পুরোহিতের মন্ত্রচারণের মাধ্যমে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে লক্ষ্য করা যায়। মহালয়া উদযাপন উপলক্ষে করিমগঞ্জ জেলা প্রশাসন নির্দেশিকা জারি করে কোভিড প্রোটোকল মেনে সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হয় এবং করিমগঞ্জ জেলার ভারতীয় জনতা পার্টির দুইবারের প্রাক্তন জেলা সভাপতি রথীন্দ্র ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরবর্তীতে আমি করিমগঞ্জ বিবেকানন্দ কন্যাকুমারী সকল সদস্যকে এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ করছি। এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন, তারপরে আমাদের এখানে একটি মহালয়া উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান হবে। বিবেকানন্দ কন্যাকুমারী করিমগঞ্জ সংক্ষিপ্ত স্থান হতে আমরা করিমগঞ্জবাসী জনসাধারণকে শুভ মহালয়া উপলক্ষে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
সামাজিক সচেতন এবং পরিধান করে আমাদের সংস্থার কার্যকর্তাদেরকে এখানে পুষ্পার্ঘ্য প্রদান করার জন্য অনুরোধ করছি। ২০২০ সালের মহালয়া উপলক্ষে এডি ফটোগ্রাফির তরফ থেকে আগমনের কিছু ফটো আপনারা দেখতে পাবেন সীমান্ত বার্তা নিউজ চ্যানেলে, এবং আমাদের চ্যানেলের নাচের অনুষ্ঠানের সাথে জড়িত রয়েছে এডি ফটোগ্রাফি। মহালয়া আগমনী উপলক্ষে ২০২০ সালের এডি ফটোগ্রাফারের কিছু ভালো ছবি আপনারা দেখে নিন। বেজে উঠেছে আলোক মঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত।
Yeah.
প্রতি বছরে নিয়ে এবছরও শিলচর শঙ্কর মঠ ও মিশন এবং শিবডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, আমাদের উপত্যকার সীমান্ত বার্তা নিউজ চ্যানেলের সম্পাদক শিবম পুরকায়স্থ মহাশয়ের বিশেষ অনুরোধে বর্তমান দিনে করোনা মহামারী রোগের কবল থেকে মানুষকে বাঁচানোর উদ্দেশ্যে এই বছর জগজ্জননী মা দুর্গার আগমনের কারণে মহাপবিত্র শ্রী শ্রী চণ্ডীপাঠ করেন। সীমান্ত বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।